हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल सौंदर्य सत्कर्णी। सबाई के स्वागत। शीतकाले बड़ समस्या होच्छे ठोट पाटा। ये ठोट पाटा कि करे आमरा दूर करब सेटाई आमी आज के तोमादेर साथे शेयर करब। एखाने आमी तीनटे टिप्स साथे शेयर करब। सत्यि तोमरा जदि एटा तोमरा व्यवहार करो, एइगुलो तोमरा जदि जेकोनो एकटा व्यवहार करो, सत्यि तोमरा लाभवान हबे। स्टेप वन, बाटिते एकटु गरम जल निते हबे, तार साथे ग्लिसरिन एड करते हबे, तीन चार फोटा ग्लिसरिन एड करते हबे। এই মিশ্রণটা দিয়ে ঠোঁটটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে একটা বাটিতে সুগার নিয়ে নিয়েছি, তার মধ্যে অ্যাড করব কাঁচা দুধ আর একটু মধু। এই মিশ্রণটা দিয়ে আমি ছোট একটা ব্রাশ নিয়ে ঠোঁটটা চারিপাশে পরিষ্কার করে নেব। এতে যে মরা চামড়াগুলো থাকে সেটা দূর হয়ে যাবে। একটু কটন বল দিয়ে ঠোঁটের চারিপাশটা মুছে নেব। মোছার পর একটু গ্লিসি ঠোঁটে ম্যাসাজ করে নেব। এখানে আমি একটু গোলাপ জল নেব আর একটু মধু নেব। এই গোলাপ জল মধুটা একসাথে মিশিয়ে নেব। এই মিশ্রণটা কটন বল দিয়ে আলগা করে ঠোঁটে লাগিয়ে নেব। যখন মনে হবে যে মিশ্রণটি শুকিয়ে গেছে, তখন যে কোনো লিপ বাম, যে ব্র্যান্ডেরই লিপ বাম থাকুক তোমাদের কাছে, সেই লিপ বামটা হালকা করে ঠোঁটে ম্যাসাজ করে নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করে শেয়ার করবে আর আমাদের পাশে থাকবে।